রাজ্য প্রশাসন যদি মনেই করে যে সেফটি সিকিউরিটির প্রশ্নে কিছু কাজ করার প্রয়োজন নেই, তাহলে রাজ্য প্রশাসন কেন বলছে যে জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দাও? তাহলে কি রাজ্য প্রশাসন এইটা বলতে চাইছে জুনিয়র ডাক্তারদের সিকিউরিটির প্রশ্নে নেই, তোমরা কাজটা শুধু করে যাও? তাহলে এইটা যদি হয় তাহলে তো আমাদের সাথে কনফিডেন্স বিল্ডআপের প্রশ্নে তারা আসতেই রাজি নয়। তাহলে এই কথাটা আমার মনে হয় সর্বব্য মিথ্যে, মানে ভুল সত্য নয় কথা বলে আমার মনে হয়। পাশাপাশি আপনারা যে কথাটা বলছেন যে সেফটি সিকিউরিটির প্রশ্নে ডেটের পর ডেট, এটা আমরা চাইছি না। আমরা যেটা চাইছি সেটা হচ্ছে এইটা, যে সেফটি সিকিউরিটির প্রশ্নে সুনির্দিষ্ট চিফ সেক্রেটারির সাথে কথা বলার পর যে ডাইরেক্টিভগুলো এসেছিল সেই ডাইরেক্টিভগুলোর বাস্তবায়িত রূপ আমরা দেখতে চাইছি। বাকি আপনারা আগের দিন বলেছিলেন যে আপনারা আজকে শুনানির পর অগ্রগতি দেখে, গতি প্রকৃতি দেখে আপনারা সর্বাত্মক কর্মবিরতির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। আজকে শুনানির পর এবার আপনাদের পদক্ষেপটা কি হবে? আদালত বলছে আপনারা সব রকম পরিষেবায় ফিরে আসবেন। সব রকম পরিষেবায় ফিরে আসবো কি আসবো না, সেটা আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের যে মিটিং, সেই মিটিং থেকে সিদ্ধান্ত নিয়ে আপনাদের জানাবো। এইখানে এবার সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, এইবার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তাদের তরফে কি সিদ্ধান্ত নেওয়া হবে? তার কারণ তারা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন আজকে শুনানির দিকে, সর্বোচ্চ আদালতে শুনানির দিকে তাদের নজর রয়েছে এবং তারপর তারা বৈঠক করবেন। বৈঠক করার পর তারা সিদ্ধান্ত নেবেন যে সার্বিক কর্মবিরতিতে তারা যাবেন কি না, অর্থাৎ রাজ্য জুড়ে সমস্ত সরকারি কলেজে কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকেরা যাবেন কি না, সেইটা নিয়ে তারা এইবার একটা বৈঠক করতে চলেছেন। বৈঠকে সিদ্ধান্ত নেবেন। We expect that the state will complete it by 15th of October. তো 15ই অক্টোবরের মধ্যে অনেস্ট অ্যাটেম্প নেবে এবং কোর্ট সেটা বিশ্বাস করছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেই ইনস্টলেশনটা কমপ্লিট করবে এবং এই পুরো যে পরিকাঠামোগত যে নির্দেশ ছিল সেটা স্টেট গভর্নমেন্ট কমপ্লাই করবেন এবং বাকি জিনিসগুলো কমপ্লিট হবে। নেক্সট শুনানি সম্ভবত আপনার সুপ্রিম কোর্টের এক সপ্তাহ ছুটি থাকছে দশেরার জন্য, দশেরার পর রিওপেনিং হবে। 15th is the possible date of hearing. 15th October, possibly. So, detail order will come. Bye. Thank you, boss. Dada! বলে এই মুহূর্তে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে এইবার জুনিয়র চিকিৎসকেরা কি করবেন। অনেকের মাহাতো কি বলছেন একবার দেখবো। সবাই বলছে যে সময় লাগবে, কিন্তু আপনারা কি বলছেন যে এতগুলো শুনানি হলো আজকে, বিগত সবাই তাকিয়েছিলেন, তাহলে শুনানির জায়গা থেকে এটাই বলার যে প্রকৃত দোষী কারা এবং এই ঘটনার মোটিভ কি ছিল, এই জায়গাটা সুস্পষ্টভাবে সামনে আসা উচিত এবং যে বা যারা দোষী তাদেরকে আইডেন্টিফাই করা এবং অ্যারেস্ট করা অতি দ্রুততার সাথে প্রয়োজন। আদালত বলছে সব রকম পরিষেবা শুরু করবে। পরিষেবা তো আমরা শুরু করতেই পারি, তাহলে মহামান্য সুপ্রিম কোর্ট এটাও বলেছেন যে জুনিয়র ডাক্তার এবং রাজ্য প্রশাসনের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ করার প্রচেষ্টা করতে হবে। তাহলে এই প্রচেষ্টার জায়গা থেকেই আমরা সেফটি সিকিউরিটি প্রসঙ্গে সুনির্দিষ্ট রূপ বাস্তবায়িত করা হোক এই জায়গাটা চেয়েছিলাম। সুপ্রিম কোর্টে এটাও যেটুকু হিয়ারিংটা শুনলাম, পুরো রিপোর্টটা পেলে বিস্তারিত বলবো, যে কাজের প্রোগ্রেস এখনও সেইভাবে হয়নি। আমরাও তো বাস্তবে দেখতে পাচ্ছি যে সিসিটিভি কিছু কিছু জায়গায় হয়তো লাগানো হয়েছে, কিন্তু সেগুলোর মনিটর করা এবং বাকি যে জায়গাগুলো, যে অনকল রুম থেকে শুরু করা, ওয়াশরুম থেকে শুরু করা, থ্রিড কালচার নিয়ে ইনকোয়ারি কমিটি, কলেজ কলেজ ওয়াইজি টাস্ক ফোর্স তৈরি করা, যে আলোচনা প্রতিশ্রুতি চিফ সেক্রেটারি মিটিংয়ের পর হয়েছিল সেই জায়গা বাস্তবায়িত রূপ কোথায়, তাহলে সেই জায়গার বাস্তবায়িত রূপ কোর্টের অর্ডারটা দেখি, দেখে আমরা আলোচনা করব, আলোচনা করে জানাবো। আমাদেরকে আলোচনা করতে দিতে হবে, আমাদের নিজেদের আলোচনাটা করি, নিজেদের সিদ্ধান্তটা জানাই, তারপর তো চিফ সেক্রেটারি স্যারের সাথে আলোচনা একদম এক্ষুনি শুরু হবে। আমাদের আমাকে ছাড়লেই শুরু হবে যে সিদ্ধান্ত আজকেই, সিদ্ধান্ত আজকেই তারা নেবেন। কিন্তু তার আগে একটা গুরুত্বপূর্ণ বৈঠকে জুনিয়র চিকিৎসকেরা বসতে চলেছেন। আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তাদের যে সংগঠন সেখানে তারা বৈঠক করবেন এবং বৈঠকের পর তারা সিদ্ধান্ত নেবেন যে এইবার তাদের পরবর্তী কর্মসূচি বা পদক্ষেপ কী হতে চলেছে।
আজকে যে এক ঘন্টারও বেশি সময় ধরে আজকে শুনানি পর্ব চললো, সেখানে গুরুত্বপূর্ণ বিষয় কোন কোন সামনে বিষয়গুলো সামনে এলো, আমাদের দুই প্রতিনিধি সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রয়েছেন আমাদের সঙ্গে সৌভিক মজুমদার এবং নয়াদিল্লি থেকে আমাদের আরেক প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন, এবং সন্দীপ সরকারকেও আমরা দেখতে পাচ্ছি সরাসরি আরজিকট থেকে রয়েছেন। আমি শুরুতে সৌভিক এইটা তোমার থেকে জানতে চাইবো যে সব থেকে গুরুত্বপূর্ণ এক তো হচ্ছে সিবিআই তদন্তের পার্ট রয়েছে, দ্বিতীয়ত ছিল নিরাপত্তার বিষয়টা, সেখানে রাজ্য সরকার কি বলবে যার উপর তাদের পরবর্তী পদক্ষেপ নির্ভর করছে, কিভাবে নিরাপত্তার বিষয়টা কোন কোন ক্ষেত্রে আজকে সর্বোচ্চ আদালতে শুনানিতে এলো, কোর্টের অবজারভেশনই বা কি ছিল? দেখো একদম যেটা তোমাকে সকালেও বলছিলাম যে নিরাপত্তার বিষয়টাই কিন্তু আজকে সুপ্রিম কোর্টের মূল আলোচ্য বিষয় হতে চলেছে, এবং সেই মোতাবেক আজকে সরকারের তরফ থেকে যে স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হচ্ছে, অর্থাৎ এই নিরাপত্তাকে কেন্দ্র করে হাসপাতালের সার্বিক পরিকাঠামো উন্নয়নকে কেন্দ্র করে যে রিপোর্ট দেওয়া হয়েছে, সেই রিপোর্ট দেখে আজকে কিন্তু দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট তারা কিন্তু একেবারেই অখুশি এবং তারা তাদের অসন্তোষ ব্যক্ত করেছেন। এবং তার কারণ কী? তার কারণ হিসাবে খুব স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে, আগের দিন যখন এই মামলার বিচার পর্ব সুপ্রিম কোর্টে চলছিল সেই সময় কপিল সিব্বল এরাজ্যের যিনি আইনজীবী ছিলেন তিনি বলেছিলেন 14-15 দিনের মধ্যে এই গোটা যে পরিকাঠামো উন্নয়নের কাজ তার একটা বড় অংশ সম্পূর্ণ হয়ে যাবে, এমনটা তিনি আশা করছেন বা তিনি আশাবাদী। কিন্তু আজকে দেখা গেল যে সেই কাজ এখনও পর্যন্ত অনেকটা বাকি রয়েছে। তার কারণ মাননীয় প্রধান বিচারপতি যখন প্রশ্ন করছেন সেই সময় দেখা যাচ্ছে যে ক্লোজ সার্কিট ক্যামেরা ইনস্টলে যে কাজ রয়েছে সেই কাজ এখনো পর্যন্ত মাত্র 26% হয়েছে, এবং অন্যান্য যে পরিকাঠামো উন্নয়নের কাজ, নিরাপত্তার কাজ, বিশ্রাম কক্ষ বানাবার কাজ, এর কোনো কাজগুলি কিন্তু এখনো পর্যন্ত 50% অতিক্রম করেনি। অর্থাৎ এখানেই প্রধান বিচারপতির প্রশ্ন হচ্ছে যে এই কাজ এত দেরি করে কেন হচ্ছে, এবং এই কাজ আরো দ্রুত বা তাড়াতাড়ি হওয়া উচিত ছিল বলে মাননীয় প্রধান বিচারপতি মনে করছেন। এবং যুক্তি হিসাবে রাজ্যের তরফ থেকে বলা হয় যে এই বিষয়ে তারা কিন্তু টেন্ডার ফ্লোট করেছেন, অর্থাৎ টেন্ডার তারা বের করেছেন, এবং তারা যেটা মনে করছেন যে পশ্চিমবঙ্গে এখন একটা বন্যার পরিস্থিতি রয়েছে, ফলে তো সেই কারণেও খানিকটা বিলম্ব হচ্ছে, ফলে সব মিলিয়ে এই কাজ সম্পূর্ণ করার জন্য এখনো পর্যন্ত 15 অক্টোবর পর্যন্ত সময় লাগতে পারে, এইরকম তারা আশাবাদী। তুমি জানো যে এই মামলার প্রথম দিন থেকেই সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি তিনি সর্বাধিক যে বিষয়কে গুরুত্ব দিয়েছিলেন এই খুন এবং ধর্ষণ ছাড়াও এবং এই আর্থিক দুর্নীতি ছাড়াও, সেটা হলো চিকিৎসকদের নিরাপদ তার জন্য। তার কারণ তিনি স্পষ্ট করে বলেছিলেন এই 18-24 বয়স পর্যন্ত তরুণ তরুণী চিকিৎসকরা তারা হাসপাতালে কাজ করেন, তাদের নিরাপত্তাটা সব থেকে জরুরি, ফলে সেই নিরাপত্তার বিষয়ে কোনো রকম আপোষ করতে তিনি প্রস্তুত ছিলেন না, এবং সেই বিষয়ে তিনি কিন্তু আজকে ফের বলেছেন যে এই কাজ আরো দ্রুত হওয়া প্রয়োজন ছিল এবং সেই কাজ কিন্তু হচ্ছে না। বেশ সৌভিক তুমি আমাদের সঙ্গে থাকো। নিরাপত্তার প্রশ্নটা এই বিষয়েও সামনে এসেছে যে ঘটনা যেদিন ঘটে সেদিন সেমিনার রুমে বহিরাগতরা ছিলেন, ইন্দিরা জয়সিং বলছেন অন্তত 4 জন ছিলেন, যাদের মধ্যে কেউ কেউ আবার ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের নির্বাচিত সদস্য, যাদের বিরুদ্ধে তদন্ত চলছে, তারা যদি এখনও ক্ষমতা এবং স্বপদে বসে থাকেন তাহলে এই জুনিয়র ডাক্তাররা কাজে ফিরবেন কিভাবে, কিভাবে বিষয়টা সামনে এলো করুণা নন্দী থেকে শুরু করে ইন্দিরা জয়সিংয়ের সওয়ালে, দেখুন। I said I would give names of persons who were present at the scene of the crime on the invitation of the principal of the college, who had nothing to do with the college, nor were they on duty at that time. They arrived even before the police arrived on the scene. And we have reason to guess. Seven names. I have 4 names. I don't have 7 names. Jaising, that's a part of the report of the CBI. Yes, not with their designations. With their designations, some of them are elected members of the West Bengal Medical Council. So this is the reason why we are arguing that this is not just a plain and simple murder and rape. There are many more people involved in the incident that has taken place. Please, all that we'd like to say right now is that the report by the CBI does specifically advert to this, so let's leave it at that because we have further proofing. I did not mention the names in open court. 2 of them I did give to the Solicitor General. There are 2 more which I will forward to him in sealed my cover. Lords, on the next occasion, there is a priority, my lords, with regard to in this fact, financial. Solicitor, your report at Roman page, Roman 9 at page 6. Page 6 and 7. Where my learned friend Ms. Jaising's, my lord, that sentence, all of them, yes,
so on and so forth. My lord, and so-and-so, they belong to so-and-so, and also members of... Fair enough. My lord, just one thing with regard to this, is that a lot of these people who have been mentioned, I am told, in the CBI report with regard to financial irregularities, but also being present at the scene of the crime when they had no business to be, many of them are in positions of power even today. And this is what is contributing to the threat culture, the enabling of threats, my lords. So, Malik, if they could be, based on a prima facie appreciation of the status reports and the CBI investigation, sought to be suspended temporarily from their positions until the investigation is over. অর্থাৎ এই একটা আবেদন জানানো হয়েছে যে আপাতত তাদের সাময়িকভাবে সাসপেন্ড করা হোক বা নিজের পক্ষে ছুটিতে পাঠানো হোক, যাতে তারা কাজে ফিরতে পারেন। তার কারণ তারা যদি স্বপদে বহাল থাকেন তাহলে সেই ভয়ের পরিবেশটা মুক্ত হবে কিভাবে, এই প্রশ্নটা কিন্তু আদালতে করা হয়েছে। সরাসরি বিজেন্দ্র সিংহর সঙ্গে কথা বলবো। বিজেন্দ্র, একটা বিষয়, যখন রিপোর্টটা দেখলেন, একেবারে যে স্টেটাস রিপোর্টটা সিবিআই এর তরফে জমা দেওয়া হলো, সেই রিপোর্ট দেখে কার্যত সন্তোষ প্রকাশ করলেন মহামান্য বিচারপতিরা? দেখো, তার কারণ হলো কি, এর আগে থার্ড রিপোর্ট যখন পেশ করেছিল আমরা দেখেছিলাম 17 তারিখ, তখনও কিন্তু কোর্ট বলেছিল কি একটা লিডস কিছু পেয়েছে সিবিআই, এবং লাইন অফ ইনভেস্টিগেশন তারা দেখতে পাচ্ছেন, সেটাকে তারা নিয়ে এগোতে চাইছে। আজকেও একই কথা আমরা দেখলাম, সুপ্রিম কোর্ট বললো কি কিছু লিডস তারা পেয়েছেন এবং সেই লিডসগুলোকে পারস্যু করছে সিবিআই, এবং তারা মনে করছেন কি এই মুহূর্তে তারা রিভিল করবেন না কি কোন দিকে যাচ্ছে তাদের তদন্ত, যেহেতু তদন্ত জিওপার্ডাইজ হতে পারে, এটা চিফ জাস্টিস বলেন। কিন্তু হ্যাঁ, যে প্রসঙ্গটা তুলেছিলেন ইন্দিরা জয়সিং, কি 4 থেকে 7 জন এরম এখনও আর্জি করে রয়েছে, তারা পদে রয়েছে, এবং তারা তাদের একটা ভূমিকা ছিল ক্রাইম সিনে, তাদেরকে প্রিন্সিপাল ডেকে পাঠিয়েছিলেন এবং তারা সেখানে এসেছিল, তাদের ভূমিকা তদন্ত করা হোক। এবং সেই নামগুলো তিনি, অন্তত 4টি নাম তিনি বলছিলেন কি তিনি সিবিআইকে দিতে চাইছেন, যেই নামের কথা তিনি বলছিলেন তখন সিবিআই যে স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে সেটা দেখতে দেখতে চিফ জাস্টিস জিজ্ঞেস করেন কি এই ব্যক্তিগুলো কি এখনও তদন্তের আওতায় রয়েছেন। তখন সলিসিটর জেনারেল জানান কি রয়েছেনই, এবং তাদের ভূমিকাও তদন্ত করছে সিবিআই। অর্থাৎ যে ব্যক্তিদের নাম তিনি বলতে চেয়েছিলেন, নাম প্রকাশে কোর্টে বলা হয়নি, কিন্তু তাদের ভূমিকাও তদন্ত করছে সিবিআই, সেটা আজকে স্পষ্ট করেছে সিবিআই আজকে কোর্টের মধ্যেই। তার সঙ্গে সঙ্গে এই প্রশ্ন উঠল সুব্রজিৎ, কিছু ব্যক্তি এখনও পদে রয়েছেন যে আর্জি করে, এবং সেখানে জুনিয়র ডাক্তাররা কাজে যেতে ভয় পাচ্ছেন, যেহেতু তারা এখনও ডিসিশন মেকিং পজিশনে, হায়ার পজিশন রয়েছে, তাদেরকে সরানো হোক। রাকেশ দ্বিবেদী, যিনি রাজ্য সরকারের হয়ে অ্যাপিয়ার করছিলেন, তিনি বলেন কি তারা অ্যাকশন নেবেন যদি এই নামগুলো তাদেরকে দেওয়া হয়। চিফ জাস্টিসও বলেন কি তাদেরকে সাসপেন্ড করা হোক বা অন্তত ছুটিতে পাঠানো হোক, সেক্ষেত্রে এই নামগুলো তো রাজ্য সরকারকে দিতে হবে, তখনই তো তারা এই অ্যাকশনগুলো নেবেন। এখন দেখতে হবে এই নামগুলো সিবিআই তরফ থেকে রাজ্যের কাছে যাচ্ছে, কেন কি ইন্দিরা জয়সিং আজকে বলেছেন কি তিনি সেই নামগুলো সিবিআইকে দিয়ে দিচ্ছেন, তারা সেই তদন্তটা করবে। আরও প্রশ্নগুলো উঠছিল কি বাকি ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটিসের কথাগুলো যখন উঠেছিল সেটা কি তদন্ত করছে সিবিআই, তখন চিফ জাস্টিস বলেন যে প্রাথমিক রিপোর্ট এখন দিয়েছে সিবিআই, সেটাতে আজকে যে ফোর্থ রিপোর্ট যেটা, সেটাতে দুটো পার্টে তারা তদন্ত করছেন, দুটো পার্টে ডিভাইড করেছে সিবিআই এই তদন্তটাকে। এক হলো আর্জি করার ঘটনা, যেখানে তরুণী ডাক্তারকে ধর্ষণ এবং খুন করা হয়েছিল, তার তদন্ত করছে সিবিআই, এবং তার পাশাপাশি আর্থিক দুর্নীতি যেটা ছিল আর্জি করে, সেটাতে কারা কারা জড়িত সেটাও তদন্ত করছে, এবং তার সঙ্গে সঙ্গে যে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল কি কোনো লিঙ্ক রয়েছে কিনা, অর্থাৎ তরুণীর যে খুন হয়েছিল এবং ধর্ষণ করা হয়েছিল তার সঙ্গে কি আর্জি কর যে চলা যে দুর্নীতি রয়েছে সেটার সঙ্গে কি কোনো রিলেশন রয়েছে, সেটাও সিবিআই তদন্ত করছে আজকে। এটাও রিপোর্টটা দেখে যেটা মন্তব্য করলেন চিফ জাস্টিস সেটাতে আমরা কিছুটা ইঙ্গিত পেলাম। কিন্তু হ্যাঁ, যে লিডসগুলো পেয়েছে সিবিআই সেটাকে আজকে চিফ জাস্টিস বলেছেন কি আরও 10টা ওয়ার্কিং ডে তাদেরকে দেওয়া হচ্ছে। আগামী 14 তারিখ, অর্থাৎ সোমবার 14 অক্টোবর হিয়ারিং হবে পুজোর পর, এবং তার আগে আরও একটা স্ট্যাটাস রিপোর্ট সিবিআইকে দিতে হবে, সেটা 5th CBI রিপোর্ট হবে, এবং সেটাতে কী থাকে সেটা দেখার বিষয়। অন্যদিকে রাজ্য সরকারকে যে নির্দেশগুলো দেওয়া হয়েছিল গতবার সুব্রজিৎ, সেটাতে বলা হয়েছিল কি ডাক্তারদের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ করার জন্য, তারা যেন যখন কাজে যোগ দেবেন তখন তাদের যেন ভয় না থাকে, সেটার জন্য কিছু স্টেপস নেওয়ার জন্য বলা হয়েছিল। তার মধ্যে ছিল সিসিটিভি ডিপ্লয় করা, তাদের জন্য রেস্ট রুম বানানো, ডিউটি রুম বানানো, এবং টয়লেট সেপারেট বানানো তাদের জন্য, কারা এন্ট্রি করবেন এক্সিট করবেন সেটা একটা রেজিস্টার থাকা উচিত। এইসব স্টেপসগুলো নিতে গিয়ে কিন্তু আজকে কিছু প্রশ্নের মুখে পড়তে হলো রাজ্য সরকারকে, কেন কি চিফ জাস্টিস বলেন কি এই কাজের তালিকাগুলো যেটা আপনারা দিয়েছেন সেটা কোনোটাই কাজ 50% এখন অবধি হয়নি, মাত্র 26% সিসিটিভি লাগানো হয়েছে। ফলে কোথাও এই যে পরিসংখ্যানটা রাজ্য সরকারের তরফে আজকে কোর্টে দেওয়া হলো এবং তা নিয়ে আদালত রীতিমতন তার হতাশা প্রকাশ করেছে, একেবারে এইখানে কিন্তু 15 তারিখ পর্যন্ত সময় চেয়ে নিয়েছেন রাজ্য সরকারের আইনজীবী। কিন্তু মোটের ওপর যা হলো তা নিয়ে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়, যিনি আদালতে আজকে উপস্থিত ছিলেনও, কি বলছেন তিনি দেখবো।
শকিং যেটা আজকে মনে হয়েছে যে কোর্ট আবার আগের দিনের রিপোর্টের থেকে আজকের রিপোর্ট দেখে যে কতগুলো বিষয়ে, মানে যেটা আমরা প্রথম থেকেই বলে আসছিলাম যে ক্রাইম সিন মাইট হ্যাভ বিন অল্টার্ড, হতে পারে, আমি জানি না, এরকম বক্তব্য, যেমন চশমার কথা এসেছে, চশমার পজিশন অনারেবল চিফ জাস্টিস সেটা অবজার্ভ করেছেন বলবার সময়। আমি এটুকুই বলবো, কারণ যেহেতু আগের দিনও বলা হয়েছিল যে নট মেনি থিংস টু বি রিভিলড অন ইনভেস্টিগেশন। সন্দীপ, এখন মূল প্রশ্নটা হচ্ছে যে সিকিউরিটি কনসার্ন, যে সিকিউরিটি কনসার্নের কথা জুনিয়র চিকিৎসকেরা সন্দীপ বারেবারে বলছিলেন, কোর্টেও সেটা সামনে এসেছে যে একেবারে ক্রাইম সিনে তারা ছিলেন, অন্তত চারজন ছিলেন যারা আরজিকরের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, যাদের বিরুদ্ধে তদন্ত চলছে, তারা যদি স্বপদে বহাল থাকেন কোন ভরসায় এই জুনিয়র চিকিৎসকেরা কাজে ফিরবেন, এবং দ্বিতীয়ত রাজ্য সরকারের তরফে তাদের যে পরিকাঠামো উন্নয়নের যে অগ্রগতি তা রীতিমতো হতাশাজনক, একেবারে কোর্ট সেটা স্পষ্ট করে দিয়েছে, এইবার কি করবেন জুনিয়র চিকিৎসকেরা? এই প্রশ্নটা নিয়ে তাদের কাছে যাব। আমার সঙ্গে রয়েছেন দেবদূত ভদ্র, জুনিয়র চিকিৎসক, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের। আজকে আদালতে রাজ্য যে স্ট্যাটাস রিপোর্টটা দিল যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সিসিটিভি লাগানো বা নিরাপত্তা সংক্রান্ত ইস্যুস, তাতে 26% কাজ হয়েছে এখনো পর্যন্ত যা সামনে দেখা যাচ্ছে, তো এই পরিপ্রেক্ষিতে আপনারা কিভাবে দেখছেন আপনাদের নিরাপত্তা সংক্রান্ত ইস্যুটা, কেননা এই ইস্যুর উপরেই নির্ভর করছে আপনাদের সার্বিকভাবে কাজে ফেরা বা না ফেরা? দেখুন, সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে তিনারা 9th August থেকে মনিটরিং করছে রিগার্ডিং যে সেফটি সিকিউরিটি কতটা ইম্প্রুভমেন্ট হয়েছে, তো সেখানে 26% ইম্প্রুভমেন্ট এতদিন, প্রায় 1.5 মাস হয়ে গেল, এটা খুবই মানে হতাশজনক একটা কথা। আর বলছে 50% এর মধ্যে হয়ে যাওয়া অ্যাটলিস্ট হয়েছিল, এবং 15th অক্টোবরে তারা রিপোর্টও চেয়েছে যে কতটা এরপর এবর্তি মানে ইম্প্রুভমেন্ট সিকিউরিটি হয়েছে। আমরা আরজি করা যেটা দেখতে পাচ্ছি, সিসিটিভি ক্যামেরা তো বসানো হয়েছে কিছু কিছু জায়গায়, কিন্তু এখনও অ্যাম্পেল বসানো হয়নি, সিকিউরিটি পার্সোনাল সঠিকভাবে মোতায়েন হয়নি সব জায়গায়, যেখানে যেখানে দরকার সেখানে সেখানে এখনও মোতায়েন হয়নি, তাই আরও তাড়াতাড়ি এগুলো অ্যাড্রেস করা হোক এটাই চাই। চারজনের প্রসঙ্গ উঠে এলো আদালতে, যে চারজন সরাসরি আরজিকরের কেউ নন কিন্তু তারা স্বপদে বহাল রয়েছেন, সেই ইস্যুটাকে আপনারা সামনে তুলে ধরলেন যে নিরাপত্তাহীনতার জায়গাটা এখনও রয়েছে, যারা এই ঘটনার সঙ্গে যারা যুক্ত থাকতে পারেন বলে আপনারা সন্দেহ করছেন, এরকম বহিরাগত চারজন তারা স্বপদে বহাল রয়েছেন। সেটাই, এবং তারা থাকা পর্যন্ত মানে সেফটি সিকিউরিটি যতই অ্যাড্রেস করা হোক না কেন, থ্রেট কালচার যা আমরা বলছি এতদিন প্রেস করছি, সেগুলো কোনো কিছুই মানে এনশিওর হবে না যতদিন না যারা মানে অ্যালেজেন্ট, আমরা যাদেরকে আমরা চিহ্নিতকরণ করার চেষ্টা করেছি তাদেরকে তাদের পথ থেকে মুখ বা তাদের জায়গা থেকে সরানো না হয়। কিন্তু আপনাদের আজকে আপনারা যেটা হুঁশিয়ারি দিয়েছিলেন যে আজকে আদালতে রাজ্যের তরফ থেকে কী পদক্ষেপ দেখে নিয়ে তারপর তারা আপনারা সিদ্ধান্ত নেবেন যে আপনারা আবারও সার্বিক কর্মবিরতিতে যাবেন কি না, কেননা সাগর দত্তের ঘটনাটাকে আপনারা রেফারেন্স হিসেবে সামনে আনতে চাইছেন, তো আজকে আদালত বলল যে আপনাদের কাছে আরও একবার এই বক্তব্যের মাধ্যমে আদালত বলল যে আপনারা আইপিডি ওপিডি সব রকম সার্ভিসে থাকুন, সব রকম সার্ভিসে ফিরুন, এবার আপনাদের কোর্টে বল আপনারা কি পদক্ষেপ করবেন? দেখুন, আমাদের এরপর একটা প্যানজিবি হবে যেখানে আমরা ডিসাইড করবো রিগার্ডিং আর ফার্দার কোর্স অফ অ্যাকশন, আমাদের ওখানে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফ থেকে পরবর্তী ঘোষণা করা হবে যে আমাদের কর্মবিরতি সম্পর্কে কী করবো নেক্সট। মানে নিরাপত্তাহীনতার জায়গাটাকে অ্যাড্রেস আপনারা করতে চাইছেন, সেই সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কি আপনাদের আগের সিদ্ধান্তেই অনর থাকবেন নাকি সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে? দেখুন, আরজি করা যে ঘটনাটা ঘটেছে, স্বাগত যে ঘটনাটা ঘটলো, এটা কোনোটাই আইসোলেটেড ঘটনাটা, আজকে রামপুরহাটেও হয়েছে, রামপুরহাটে হয়েছে, কালকে সিএনএমসি ন্যাশনালেও হয়েছিল, পুরোটা আইসোলেটেড ঘটনাটা, পুরোটাই সিকিউরিটি সেফটি যে ফেলিওর রয়েছে সেটার জন্য ঘটনাগুলি ঘটছে একেবারে, তো যতক্ষণ সেটা সঠিকভাবে অ্যাড্রেস করা হচ্ছে এবং তার কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের সিজবাগটা আশা করছি জারি রাখবো। বেশ, দেখুন, মূল প্রশ্ন হচ্ছে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, আমি দেবনারায়ণ সরকারের কাছে আসতে চাইবো দুটো বিষয়, এক হচ্ছে যে চারজন আপনি, আমরা কিছুক্ষণ আগে সেটা শোনালামও যে একেবারে কোর্টের মধ্যে এই বিষয়টা উঠে এসেছে যে সেমিনার রুমে ঘটনাস্থলে অর্থাৎ ক্রাইম সিনে চারজন ছিলেন যারা সেদিন প্রিন্সিপাল, তৎকালীন প্রিন্সিপাল বা অধ্যক্ষের আমন্ত্রণে তারা এসেছিলেন, যারা আরজিকরের কেউ নয়, এক। দ্বিতীয় কথা হচ্ছে যে সাতজনের বিরুদ্ধে দুর্নীতি মামলায় তদন্ত চলছে অথচ তারা প্রত্যেকে রয়েছেন স্বপদে বহাল, এই অবস্থায় কিসের ভরসায় জুনিয়র চিকিৎসকেরা ফিরবেন? তৃতীয় বিষয় হচ্ছে যে এখনও পর্যন্ত 26% যদি ডেভেলপমেন্ট হয়ে থাকে ইনস্টলেশনের ক্ষেত্রে, যা নিয়ে কোর্ট নিজে উদ্বেগ প্রকাশ করেছে, আমি বলছি রাজ্য সরকার না জুনিয়র ডাক্তারদের না সুপ্রিম কোর্টকে তাদের আস্থা অর্জন করতে পারছে? দেখো, এই যে কথাগুলো আমি নিজে অনেকটা শুনেছি, যে জিনিসটা বলা হচ্ছে ঠিকই যে হ্যাঁ, যে কাজগুলো, প্রথমত কথা হচ্ছে যে কাজগুলো একটু আগেও তো বলা হলো, যাদের নাম নিয়ে বলা হয়েছে রাজ্য সরকারের যে
যে অ্যাপিল করেছে বা যেটা যারা প্লিট করেছে তারা তো বললো যে নামগুলো আমাদের দেখ, আমরা দেখছি। এক, এর মধ্যে দুজন তো আমরা জানি, অভিক দে আর বিরূপাক্ষ, এটা নিয়ে তো বহুবার সিডি এবং সিবিআই দুজন কেন আরও তিন চারজন হয়তো জিজ্ঞাসা করেছে। এদের নাম সরকারের কাছে দিক, তারপরে সরকার কীভাবে দখল করে, আর এদের নামটা তো ওখানে বলেনি পরবর্তীকালে। সুতরাং এদের বিরুদ্ধে যে অ্যাকশন নেওয়া হবে না, এটা আমরা মনে করছি একটা পজিটিভ স্টেপ সরকার অবশ্যই নেবে। আর দ্বিতীয় যে কথাটা তুমি বললে, নিশ্চয়ই না না প্রাইস পোস্টিং হবে কেন, তাদের একটা ওই যে বললো যে সাসপেন্ড করা বা ওই ধরনের ঢুকতে না দেয়া বা ওই ধরনের কিছু, সেখানে তারা মাত্র স্বচ্ছতার খাতিরে তাদের জন্য নিশ্চয়ই নিদেনপক্ষে ছুটিতে পাঠানো, সেটা আমরা তো নির্দেশ এবং রাজ্য সরকারের আইনজীবী পরিষ্কারই বলেছে আমাদের হাতে নামগুলো দেওয়া হোক, দেখা যাক সরকার কি। দ্বিতীয় যে প্রশ্নটা আমাকে করেছো যে আজকে সত্যি তো এই জিনিসটা হওয়ার পরে একটা জিনিস দেখো, যে একটা টেন্ডার প্রক্রিয়া হতো, একটা চট করে যদি একজনকে টেন্ডার দেওয়া হবে বা একজন, তখন তো আবার কোর্টে কেস হবে, একটা সময় লাগবে, যার জন্য বলা হচ্ছে 26% অন্ত সিসিটিভি হয়েছে, অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার 50%, সময় না দিলে ঝটপট তো হয় না। আমি বলি সময়টা আগের শুনানিতে 15 দিন সময় চেয়েছিল, আজকে আবার চাওয়া হচ্ছে 15 অক্টোবর পর্যন্ত সময়। তুমি বলো আমি দুধ না, এটা আমার বলো না, এটা কোর্ট কে স্যাটিসফাই করতে পারেনি, নিশ্চয়ই এটা আমার বলবে বিষয়টা না, কোর্ট কে স্যাটিসফাই করতে হবে। আমি একটা ছোট্ট বিরতি, বিরতির পর আমি আবার এই আলোচনায় ফিরে আসছি। আচ্ছা, আমি তার আগে আবার দীপ্তাশ যশের কাছে আসতে চাইবো। আমি বলছি দীপ্তাশ, এখানে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে যেখানে কোর্ট এই মন্তব্য করছে যে 26% ইনস্টলেশন হয়েছে, সেইখানে কোর্ট আগের দিন আপনার মনে থাকবে যে এইটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল, আজকে কোর্ট বলছে প্রোগ্রেসিভ সো ডার্টি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলছেন। না না, সে যে ডার্টি সে তো মানে এটা চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কেন বলার দরকার নেই, আমরা খালি চোখে তাকালেই বুঝতে পারছি। আর দেবনারায়ণবাবু টেন্ডার প্রক্রিয়ায় যেরকম জোর দিচ্ছেন, এরকম জোর দিতে দেখলে মমতা ব্যানার্জি ভয় খেয়ে যাবেন। এত টেন্ডার নিয়ম মেনে দিতে হলে ওনার সরকারই উঠে যাবে, ওনার দল উঠে যাবে, একটা টাকাও কামাতে পারবেন না। এবার আপনি দেখুন, এখানে একটা কথাই যে আসছে যে অভিজ্ঞ এবং বিরূপাক্ষ, ব্যাপারটা তো শুধু অভিজ্ঞ এবং বিরূপাক্ষ তো থেমে নেই, শুধু যারা সরকারি পদে আছে তাদের ছুটিতে পাঠালেই তো হলো না, এখানে তো শ্যামাপদ দাস বা সুশান্ত রায়ের মতো মেঘনাদরাও আছেন মেঘের আড়ালে, যারা তো কোনো সরকারি পদে নেই। যে কথাটা প্রথম থেকে বারবার এই ঘটনায় উঠে এসছে যে এই ঘটনাটা অন্য কোনো ধর্ষণ বা খুনের ঘটনার সঙ্গে তুলনীয় হতে পারে না, কারণ এটা একটা প্রাতিষ্ঠানিক মার্ডার, এখানে মোটিভ ওয়াজ নট দ্য রেপ অর দ্য মার্ডার, মোটিভ ছিল করাপশন, দুর্নীতি, সেটাকে ধামাচাপা দেওয়া, এবং সেইটা ধামাচাপা দিতে গিয়ে পুরো পুলিশ ডিপার্টমেন্ট, পুরো পশ্চিমবঙ্গ সরকার তারা নেমে পড়েছে প্রমাণ লোপাটে। এবং তারপরে আপনি দেখুন সিপি, তিনি নিজে নির্যাতিতার নাম নিয়েছেন, তারপরে তিনি প্রাইজ পোস্টিং পেয়েছেন, তার কিছু করা হয়নি। মুখ্যমন্ত্রী এক্সিপি, মুখ্যমন্ত্রী তিনি, মুখ্যমন্ত্রী তো প্রাক্তন নন, তিনিও তো নাম নিয়েছেন, তিনি আজ অব্দি একবারও ক্ষমা চেয়েছেন। আরজিকর মামলা কতটা গুরুত্বপূর্ণ সেটা আজকে স্পষ্ট হয়ে গেছে, তার কারণ একেবারে আপত্তি সত্ত্বেও কিন্তু আজকেই এটা শুনানি করলেন মহামান্য বা প্রধান বিচারপতির যে বেঞ্চ। আমি এই মুহূর্তে সরাসরি একবার স্বাগত দত্ত মেডিকেল কলেজের তরফে জুনিয়র চিকিৎসকেরা কি বলছেন দেখবো, এবং নার্সরা সে পেশেন্টটিকে কতটা ডিটেলে অ্যাটেন্ড করে এবং তার চিকিৎসা কতটা সুচারুভাবে সম্পন্ন হয়েছিল, সেখানে সিপিআর থেকে শুরু করে জীবনদায়ী ওষুধ, শিশু রেফারাল, কোনো জিনিসে কোনো ত্রুটির কথা কোথাও উল্লেখ নেই এবং সেই ত্রুটিটা কোথাও হয়নি। সেই তারপরেও রাজ্য সরকারি উকিল সেটাকে সুপ্রিম কোর্টে সে বিষয়টিকে তুলে যে একটা কদর্য রাজনীতি করলো, সেটাকে আমরা তীব্র ধিক্কার জানাই, কারণ আমরা জুনিয়র ডাক্তাররা যখন আমরা কোনো রোগীকে পরিষেবা দিই তখন আমরা সম্পূর্ণভাবে নিজেদের সমস্ত স্বার্থ সমস্ত রকম কিছুকে বাদ রেখে আমরা চেষ্টা করি আমাদের নিজেদের ক্ষমতা, নিজেদের স্কিল অনুযায়ী ম্যাক্সিমাম ট্রিটমেন্ট পেশেন্টের কাছে পৌঁছে দেওয়ার, এবং সেটা আমরা পৌঁছানোর পরেও যখন সেই বিষয়টা নিয়ে এত কদর্যভাবে আমাদেরকে আক্রমণ করা হয় তখন সেটাকে আমরা ধিক্কার জানাতে বাধ্য থাকি, কারণ সুপ্রিম কোর্টে এই বিষয়টা তোলা মানেই আমাদেরকে আঘাত করা, কারণ আমরা এখানে যেখানে আমরা জুনিয়র ডাক্তাররা আজকে অভয়ের জন্য বিচার চেয়ে আমরা সিজ ওয়াক করছিলাম, তখন আমাদের দাবি ন্যায্য ছিল যখন আমরা ডিউটিতে ফিরেছিলাম, তারপরে আমাদের উপর এই ঘটনা, যেটা অভয়ের ঘটনারই আর একটা পুনরাবৃত্তি বলে আমি মনে করি, সেই ঘটনার পরে প্রশাসনের ভূমিকা আমরা দেখেছি, সেখানে প্রশাসন তাদের আমাদের সিকিউরিটি দিতে এবং জিনিসটাকে ম্যানেজ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ, শুধু সেখানেই নয় তার পরবর্তীতে তারা জিনিসটা নিয়ে রাজনীতি করছে, এবং এই রাজনীতির বিষয়টাকে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি, কারণ এই যেভাবে মানুষের কাছে যে মেসেজ পৌঁছানোর চেষ্টা চলছে, আমাদের যে আন্দোলনকে দাবি দেওয়ার চেষ্টা চলছে, সেটাতে আমরা কোনোভাবেই পিছপা হব না, আমরা কখনোই মানুষের সাথ ছাড়তে চাই না, আমরা মানুষের সাথ, মানুষকে সাথে নিয়ে মানুষের জন্য কাজ করতে চাই,
আমরা অভয়া ক্লিনিকের মাধ্যমে, বন্যা ত্রাণের মাধ্যমে সেই বার্তা আমরা চারিদিকে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছি। আবারও বলবো যে কোনো মানুষ যেন আমাদেরকে এই বিষয়ে ভুল না বোঝেন, কারণ আমাদের আইনজীবীও কোর্টে বলেছেন এই যে বিবরণী দেওয়া হয়েছে রাজ্য সরকারের আইনজীবীর পক্ষ থেকে সেটা সম্পূর্ণভাবে ভুল, কারণ সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য বিএসটি ডকুমেন্ট চেক করলে সেটা বোঝা যাবে। আমাদের আপত্তি দুটো জায়গায়, এক, প্রশাসন আমাদের এই ঘটনায় কেন আমাদের সুরক্ষা দিতে পারলো না, সেটা তারা সেই দায় স্বীকার করছে না এবং সেই দায়কে তারা ক্রমাগত এড়িয়ে চলছে। দ্বিতীয়, সেই বিষয়টা নিয়ে তারা রাজনীতি করছে। এই দুটো জিনিস আমি মানুষের কাছে পৌঁছাতে চাই। আমরা ডাক্তার, আমরা সবসময় পরিষেবা দেব, আমরা চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়াশোনা করব, আমরা এগিয়ে যাব, আমরা মানুষের পাশে থাকব, এটাই আমাদের একমাত্র অঙ্গীকার। একেবারে সাগর দত্ত মেডিকেল কলেজে জুনিয়র চিকিৎসকেরা একেবারে তাদের বক্তব্য রাখছেন, তার কারণ রাজ্য সরকারের তরফে এই অভিযোগ আজকে আনা হয়েছে যে সাগর দত্ত মেডিকেল কলেজে কোনো চিকিৎসক যেহেতু অ্যাটেন্ড করেননি সেই কারণে একজন রুগীর মৃত্যু হয়েছে, যার বিরোধিতা করা হচ্ছে জুনিয়র চিকিৎসকদের তরফে। কিন্তু কী রাজ্য সাগর দত্ত নিয়ে আজকে রাজ্যের তরফে কী বলা হলো সর্বোচ্চ আদালতে, রাখবো আপনাদের সামনে। In all of this, there have been two attacks on the 27th yes. of September in Sagar Dotto Medical College Hospital. There was an assault when the mob entered and the police and the non-state security personnel, the Ratire Shati said that they are doubling down on, stood back. So, my lord, there is Nobody a second attack that happened yesterday. Lord, if I may just... That you are investigating. This is not a general... investigation onto what is happening on issues of law and order in every hospital. Yes. But we take it that you are taking action in accordance with it. We have filed it. My lord, in this regard, action is not being taken. The two versions are that a patient died because, my lord, he was not provided bed. He was critical. No doctor attended. No, my lord, these allegations cannot be made, my lord. These allegations cannot be made, my lord. Surely we can't decide them on the level of the... volume of the voice. He'll have to decide it if at all after records come before us. Exactly, my lord. Yes. There are no records. Yes. There is an assertion by the state. You are denying it. We have put it in records. Let them reply. প্রায় এক ঘন্টার বেশি সময় ধরে এই যে শুনানি পর্ব চলল তাতে তদন্ত থেকে শুরু করে নিরাপত্তার বিষয়টা কিভাবে কোন প্রসঙ্গে সামনে এলো, আদালতেরই বা কি পর্যবেক্ষণ, আমি বিজেন্দ্র সিংহর সঙ্গে একবার সরাসরি এই নিয়ে কথা বলবো। বিজেন্দ্র, কি হলো আজকে এই এক ঘন্টার মতন যে শুনানি পর্ব চলল, সংক্ষেপে আমি এটা তোমার থেকে জানতে চাইছি। দেখো, যদি আমরা পুরো হিয়ারিংটা দেখি তো প্রথমে স্টার্ট হয়েছিল কি কলকাতা পুলিশের কমিশনার আগে এলো কি তরুণী যিনি মারা গেছেন, ডাক্তার তার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তার নাম ছবি দেওয়া হচ্ছে সেটাকে ডিলিট করা হোক, সেটার জন্য আজকে সুপ্রিম কোর্ট অর্ডার করেছে কি মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট যে সেন্ট্রাল গভর্নমেন্টে রয়েছে সেখানে একটা ইমেল অ্যাড্রেস এবং একটা নোডাল অফিসার অ্যাপয়েন্ট করা হবে, যেখানে যদি কোনো লিঙ্ক থাকে সোশ্যাল মিডিয়াতে সেটা সেখানে পাঠালে সেটাকে নিষ্ক্রিয় করার জন্য কেন্দ্রীয় সরকার পদক্ষেপ নেবে। এবং সেই কথা যখন ওঠে তখনই এই প্রসঙ্গটা ওঠে কি প্রথমেই নির্যাতিতার নাম প্রকাশে নিয়ে এসেছিলেন কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার, পুলিশ কমিশনার, তার বিরুদ্ধে কেন অ্যাকশন নেওয়া হচ্ছে না, তার বিরুদ্ধে এফআইআর করা হোক, এরমও দাবি উঠেছিল। এবং এইটাও বলা হয় কোর্টের কাছে কি তাকে, ডাক্তাররা যখন মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করেছিলেন তারা বলেছেন তাকে পদ থেকে সরানো হোক, কিন্তু তাকে পদ থেকে সরিয়ে প্রমোট করা হয়েছে, একটা আরও উঁচু পদে পাঠানো হয়েছে, সেটাও আজকে হিয়ারিং চলাকালীন আমরা দেখলাম যে পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে তাকে প্রমোট করা হয়েছে, আরও উঁচু পদে দেওয়া হয়েছে, সে প্রসঙ্গটা ওঠে, তার বিরুদ্ধে এফআইআর করা হোক, এই দাবিও আজকে কোর্টের মধ্যে উঠেছিল। তার সঙ্গে সঙ্গে যখন আমরা দেখলাম যে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে, ফোর্থ স্ট্যাটাস রিপোর্ট সিবিআই, সেটাতে বলা যেতে পারে অনেকটা সন্তুষ্ট ছিল সুপ্রিম কোর্ট। এর আগের দিন আমরা দেখেছিলাম তারা বলেছিলেন কি একটা স্পেসিফিক লিড বা একটা লাইন অফ ইনভেস্টিগেশন ঠিক করেছে সিবিআই, সেটাকে নিয়ে তারা পার্সু করছেন, তাদেরকে আরও কিছু সময় দেওয়া হোক, এর আগের দিন বলেছিলেন চিফ জাস্টিস। আজকেও যে রিপোর্টটা যখন দেখছিলেন চিফ জাস্টিস, তার যে অবজারভেশনগুলো ছিল সেটাতে এটাই ছিল কি সিবিআই এখন যেটা রিপোর্ট দিয়েছে সেটাতে ফোর্থ রিপোর্ট, এবং সেটাতে দুটো পার্টে তারা তদন্ত করছে, একটা হলো তরুণীর যে ধর্ষণ এবং খুন করা হয়েছিল সেটাতে কারা কারা জড়িত, কীভাবে তাদেরকে অ্যারেস্ট করা হবে, কী ভূমিকা তাদের রয়েছে সেটা নিয়ে তদন্ত চলছে একদিকে, অন্যদিকে এটাও তদন্ত চলছে কি আর্থিক দুর্নীতি যে রয়েছে আরজিকর হাসপাতালে সেটা সঙ্গে কারা কারা জড়িত এবং এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কি না সেটাও কিন্তু সিবিআইয়ের তদন্তের আওতায় রয়েছে। এবং এটা আজকে সুপ্রিম কোর্ট বলেছে, তারা বলেন কি তারা স্পেসিফিক লিডসগুলো কিছু পেয়েছে, সেই লিডসগুলোকে তারা পার্সু করছে, তবে এর থেকে বেশি এই মুহূর্তে সুপ্রিম কোর্ট বলে আমরা কিছু ডিসক্লোজ করবো না, তাহলে তাদের যে তদন্ত রয়েছে সেটা জিওপ্রোটাইজ
হতে পারে, তাই এই তদন্তের স্বার্থে তারা এখনই সেটাকে ডিসক্লোজ করছেন না। ইন্দিরা জয়সিং বলেন কি চার থেকে পাঁচজনের নাম তারা দিতে চাইছেন সিবিআইকে, যারা সেদিন প্রিন্সিপাল তাদেরকে ফোন করে ডেকেছিল ঘটনাস্থলে এবং তারা কোনোভাবেই জড়িত নন, তাদেরকে কেন সেখানে ডাকা হয়েছিল, তাদের ভূমিকাও যেন তদন্ত করা হোক। আজকে সেই নামগুলো এর আগের দিন ইন্দিরা জয়সিং দিয়েছিলেন সিবিআইকে, আজকে চিফ জাস্টিস যখন রিপোর্টটা দেখছিলেন তখন তিনি একটা হালকা অবজারভেশন ছিল তার, কি কিছু তো মনে হচ্ছে কি এটাতে কভার হয়েছে সিবিআই তদন্তের মধ্যে। একটা চিঠি যেটা তরুণীর বাবা দিয়েছিলেন সিবিআইকে সেটাও কিছু পোর্শনগুলো কভার করা হয়েছে, সেটাও আজকে আমরা দেখলাম অবজারভেশন এসছে। তার সঙ্গে সঙ্গে রাজ্য সরকার যে ধীমে গতিতে কাজ করছে, যেটা পরিকাঠামোর দিক থেকে করার কথা ছিল, সেটা নিয়ে কিছুটা উষ্মা প্রকাশ করে আজকে সুপ্রিম কোর্টে এবং তারা বলে কি এত টার্ডি কেন রয়েছে, অর্থাৎ এত স্লো প্রোগ্রেস কেন রয়েছে, সেটা সিসিটিভি লাগানো হোক বা রেস্টরুম বানানো হোক বা টয়লেট বানানো হোক, এটা তো কনফিডেন্স বিল্ড আপ করবে ডাক্তারদেরকে কাজের যোগ্য। কনফিডেন্স বিল্ড আপের প্রসঙ্গ বারে বারে কিন্তু এর আগেও উঠে এসেছে শুনানিতে, আজও উঠে এসেছে। আমি ইন্দ্রজিৎ ঘোষের কাছে এইখানে আসতে দেবো। ইন্দ্রজিৎ, তার মানে কোথাও একেবারে যে তদন্তের পার্টটা আসছে, যেখানে যাদের বিরুদ্ধে তদন্ত চলছে দুর্নীতিতে এখনো পর্যন্ত তারা কী কারণে স্বপদে বহাল থাকবেন, সেই অবস্থায় তারা জুনিয়র চিকিৎসকেরা কীভাবে কাজে ফিরবেন, রাজ্য সরকারের সদিচ্ছা সেইখানে প্রশ্নটা সামনে এসেছে, এবং দুই হচ্ছে যে কোথাও কপিল সিব্বল যখন এর আগে রাজ্য সরকারের তরফে সওয়াল করেছিলেন তখনও জুনিয়র ডাক্তাররা প্রশ্ন করেছিলেন যে সত্য তথ্য আদালতে পেশ করছেন না রাজ্য সরকারের আইনজীবী, আজকে সাগর দত্ত সরাসরি শুনলে যে রাকেশ দ্বিবেদী আজকে রাজ্য সরকারের তরফে আইনজীবী, সাগর দত্ত নিয়ে সঠিক তথ্য দিচ্ছে না এটা বলা হলো। আমি বলছি কোথাও একটা কি সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য এবং জুনিয়র চিকিৎসকদের মধ্যে? না, আমার একদম স্পষ্ট কথা যে রাজ্য সরকারের সদিচ্ছা এই মামলাতে প্রথম থেকে ছিল না, এবং এর আগের দিন কপিল সিব্বল বলেছিলেন যে 23 জনের মৃত্যু ঘটেছে, তারপরে দেখা যায় যে 9 তারিখের থেকে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে গেছে কিন্তু সেই লিস্টে 6 তারিখ 5-8 তারিখেরও মৃত ব্যক্তিদের নামটা তুলে দেওয়া হয়েছিল। মানে ইচ্ছা করে তদন্তকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া বা আড়াল করার জন্য। সাগর দত্ততে যেটা ঘটেছে সেটা তো সত্যি তো জুনিয়র ডাক্তাররা কাজে ফিরবেন, তারা তো বলছেন বারবার তারা ফিরছেন, অভয়া ক্লিনিক করছেন, বন্যাত্রাণে ওখানে গিয়ে কাজ করছেন, তাদেরকে তো আপনি বলতে, কিন্তু তাদের কনফিডেন্সটা বিল্ড আপ করুন যে যারা দোষী তারা বলতবিয়াতে আছে, থেট কালচার কন্টিনিউ চলবে। আর আপনি মনে করবেন কে দেখুন, থ্রেট কালচারের যে সুপ্রিম যে আছে উৎসবে ফিরুন এত কথা বলছেন কিন্তু যে কাজগুলো করার কথা সেগুলো করছেন না। বন্যার জলের জন্য বন্যা হয়েছে তার কারণে সিসিটিভি আটকানো আটকে আছে, পাশে দেবনারায়ণবাবু বলছিলেন যে টেন্ডার দেওয়া হয়নি। আচ্ছা বলুন তো কোন তৎপরতায় আরজিকর হসপিটালের ওই বাথরুমের টেন্ডার 3 থেকে 4 ঘন্টার মধ্যে সেখানে ভাঙার কাজ শুরু হয়েছিল? তদন্ত আসলে কিছু মানুষ জাস্টিস চাইছে আর কিছু মানুষ দাঁড়িয়ে আছে যারা দোষী তাদের আড়াল করতে, রাজ্যে এখন এটারই সংঘাত। হিয়ার ইজ দ্য কন্ট্রাডিকশন। বেশ, তুমি আড়াল করার কথা বলছো, যে দোষীদের আড়াল করার কথা এইবারে, যেখানে সাহসিকতার একেবারে প্রতিরূপ হিসাবে সামনে এসেছিল শিরদাঁড়া, দেখাবো আপনাদের এই শিরদাঁড়াকে কিভাবে আড়াল করা হচ্ছে। না, একটা ছবি দেখিয়েছিলাম বেলেঘাটার, এটা দ্বিতীয় ছবি আমি দেখাচ্ছি এইখানে ছবিটা দর্শকদের, যে পূজোর মণ্ডপে শিরদাঁড়া যে ইনস্টলেশন, সকালে ইনস্টলেশন ছিল বিকেলে সেটা, এই দেখুন ত্রিপল দিয়ে কিভাবে লম্বা ঢেকে দেওয়া হয়েছে। এই শিরদাঁড়ার ছবি প্রকাশ্যে আসতে পুলিশের তরফে তলব করা হয় বলে অভিযোগ, পূজোর উদ্যোক্তাদের জগাছা থানায় ডেকে পাঠানোর দাবি, পুলিশ আসার পর তড়িঘড়ি মণ্ডপে শিরদাঁড়া ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হলো। পাশাপাশি দুটো ছবি, একটা বেলেঘাটার ছবি দেখছেন এবং আর একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন হাওড়ার, একদিকে যেমন যে শিরদাঁড়া, একদিকে আপনারা জানেন যে বেলেঘাটার যে ছবি দেখা গেছিল যে একেবারে কার্যত আপত্তি, শাসক দলের তরফে আপত্তি এসেছিল, সরকারের শাসক দলের চোখরাঙানির অভিযোগ অনেকে করছেন, যার জন্য সেই শিরদাঁড়া একেবারে ডাস্টবিনে ঠাঁই হয়েছিল, যে শিরদাঁড়া ইনস্টলড হওয়ার কথা ছিল সেইটা ডাস্টবিনে ঠাঁই হয়েছিল। এটা হচ্ছে হাওড়ার সাঁতরাগাছি, সকালবেলাতেই সামনে ছিল, যেই মুহূর্তে অভিযোগ পুলিশের তরফে তলব এলো সঙ্গে সঙ্গে সেইটা ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হলো। পুরোটা হিন্দলদের আমাদের প্রতিনিধি একেবারে সবিস্তারে তুলে ধরেছেন, আমরা দেখবো। সাঁতরাগাছির কল্পতরু স্পোর্টিং ক্লাবের দুর্গোৎসবের যে মণ্ডপ তৈরি হয়েছে সেই মণ্ডপের একেবারে সামনেই স্থান পেয়েছিল শিরদাঁড়া, যে শিরদাঁড়াকে সামনে রেখে তারা তাদের এবার মণ্ডপের পরিকল্পনা করেছিলেন এবং যার নাম দিয়েছিলেন তারা বাস্তবতা, এবং সেই বাস্তবতায় কিন্তু শিরদাঁড়াকেই প্রাধান্য দেওয়া হয়েছিল। সুতরাং সেই প্রাধান্য দেওয়ার সহকারেই কিন্তু ক্লাব কর্তৃপক্ষ তারা শিরদাঁড়াকে একেবারে মণ্ডপের সামনে রেখেছিলেন, কিন্তু গোটা বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় জগাছা থানার পুলিশ ক্লাব কর্তৃপক্ষকে দেখা করতে বলে এবং তড়িঘড়ি যে চিত্র দেখা যাচ্ছে যে সেই শিরদাঁড়াকে কিন্তু প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।
আলোচনায় বসার পর ক্লাব কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার, এবং এখানেও সেই বেলেঘাটার মতো সমস্ত বিতর্ক এড়িয়ে যাওয়ার জন্য ক্লাব কর্তৃপক্ষ তাদের মণ্ডপ ভাবনা থেকে শিবদাদাকে বাদ দেবে না তো, সেটাই কিন্তু এখন দেখার। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে সুনীত হালদার, রহিন্দল দে, এবিপি আনন্দ, হাওড়া। আমি শীর্ষেন্দু সিনহা রায়ের কাছে আসবো। শীর্ষেন্দু দা, সেই পুরনো প্রশ্ন কিন্তু আজকে আবার সুপ্রিম কোর্টে এসেছে, সেটা হচ্ছে ক্রাইম সিন, যেটা সেমিনার রুম, সেখানে চারজন যারা বহিরাগত তারা কী কারণে এসেছিলেন, তাদের কী কারণে অধ্যক্ষ, তৎকালীন অধ্যক্ষ তিনি ডেকে পাঠিয়েছিলেন, যাদের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত চলছে তারা এখনও কীভাবে স্বপদে বহাল থাকতে পারেন, এবং সদিচ্ছার প্রশ্ন রাজ্য সরকারের, মাত্র 26% পরিকাঠামো ক্ষেত্রে উন্নয়নের কাজ এগিয়েছে, এইটা কিন্তু কোর্টকে বারে বারে স্যাটিসফাই করতে পারছে না রাজ্য সরকার। আজও কোর্ট বলছে এত স্লো কাজ হচ্ছে। আদালতের প্রতি আস্থা যাতে প্রতিটি সাধারণ মানুষের থাকে সেই কথা মনে করিয়ে দিয়ে আজকে মহামান্য প্রধান বিচারপতি, আগেও যিনি শুনানিতে বলেছেন আজকেও বলেছেন যে আমরা দুটো দিক দেখছি, একটা খুন এবং ধর্ষণ, আর একটা হচ্ছে আর্থিক দুর্নীতির দিকটা, এবং পরে যদি দরকার হয় তাহলে ব্যাপ্তি আমরা আরবার দেখা হবে। কিন্তু একটা জিনিস বারবার তিনি বলছেন যে নিরাপত্তার প্রশ্নে ডাক্তারদের কেন এত ধীর গতি, কেন 50% কাজ হয়নি, কেন 26%, আজকে রাজ্য সরকার বন্যার দহে দিচ্ছেন, সিসিটিভিগুলো কি বন্যাতে ভেসে গেছে, কেন লাগাচ্ছেন না, আজকে যারা ডাক্তার সেই ডাক্তারদের সুরক্ষা এবং নিরাপত্তাতে সদিচ্ছার অভাব দেখা দিচ্ছে সেটা বারবার প্রধান বিচারপতি বলেছেন। আর একটা প্রধান বিচারপতি যে জিনিসটার উপর দেখেছেন সিবিআই স্ট্যাটাস রিপোর্টে, ফোর্থ স্ট্যাটাস রিপোর্টে দেখে তিনি বলছেন যে আজকে মৃত ডাক্তার নির্যাতিতার যিনি তার ঘুমন্ত অবস্থায় চোখে চশমা ছিল, কি করে হয় সেটা, আরও কিছু বলবার আছে যেটা আমরা বলতে চাইছি না, যেটা তদন্ত চলছে বলে সেই জায়গাগুলো প্রত্যেকটা দিক বিচার করতে হবে, ওখানে যেখানে যে জিনিসটা, যে কম্পাউন্ডেতে হয়েছে যে জিনিসটা, যে প্লেস অফ অকারেন্স, সেই প্লেস অফ অকারেন্সে যে চারজন ছিলেন সেই চারজনকে এখনও পর্যন্ত সাসপেন্ড করা হয়নি কেন, তাদের নাম জানতে চেয়েছেন সিবিআই এর স্ট্যাটাসে যারা আছেন, যারা স্ক্যানারে আছেন তাদের নাম জানতে চেয়েছেন প্রধান বিচারপতি, এবং প্রধান বিচারপতি আরও কয়েকটা কথা বলেছেন যে 50% কাজ এখনো পর্যন্ত হয়নি কেন, আর আজকে একটা ডেট চেয়েছিলেন আবার ডেট চাইছেন কিসের জন্যে, আজকে এখনো পর্যন্ত সেই নিরাপত্তাটা দেয়া যাচ্ছে না কিসের জন্যে। আরও যে জিনিসগুলো বলেছেন যে সিসিটিভির ফুটেজ, যে সিসিটিভি ফুটেজগুলো যে 336টা ছিল তার মধ্যে 37টা কি 47টা এইভাবে লাগাচ্ছেন কেন, আজকে সিটদারার কথা বলছেন, সিটদারাটা সোজা রাখতে হবে, তাতে সম্মানটা বাড়বে, সোজা থাকলেই তো হয়, সম্মান থাকবে, তাতে ঢেকে দেওয়া হচ্ছে। হ্যাঁ, আমি বলতে জানি না এটা অস্বস্তি নাকি ভয়ের জন্য, দেবনারদা বলতে পারবেন হয়তো, তথ্য অনেকই সত্য, একটাই রবীন্দ্রনাথের কথা, অনেক তথ্য হচ্ছে আজকাল, বহু তথ্য, কোটি কোটি তথ্য হচ্ছে, কিন্তু সত্য জিনিসটা আমরাও চাই যে হোক না কেন, সিসিটিভি আজকে সত্যি তো নতুন, আজকে বন্যা মারাত্মকভাবে আরও বন্যা বাড়ছে, দয়াপূর্বক দয়াপূর্বক নিশ্চয়ই তারা মিটিং করছেন এবং এই বৈঠকের পর তারা কি সিদ্ধান্ত নেন সেদিকে নজর থাকবে। আপাতত এই পর্যন্ত, সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দে। Thank you.